হ্যালো গাইস, তো নতুন ক্রেজ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর টিকটক এর ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু ভাইরাল ভাইরাল কিছু গান দেখবো। আর টপিক কি সেটা তো আমি বলেই দিলাম। গাইস, টিকটক কাপানো ভাইরাল 10টি গান অবশ্যই দেখবো। আর রিসেন্টলি বাংলা গানের কিছু ক্রেজ দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং বাংলা গান এত, মানে আমার এই পার বাংলা থেকে বাংলাদেশের গানগুলো কিন্তু প্রচুর ফেমাস হচ্ছে ওয়ার্ল্ডে। মানে শুধু এখন আর বলে না, সে ছোট থেকে শুনছি বাংলাদেশের গান, যখনই রিলিজ হয় আমাদের দেশেই ক্রেজ আলাদা। হ্যাঁ, আর ওইখানে কি হয় সেটা তো আমরা বলতে পারবো না, বলতে পারছি না। আর দ্বিতীয়ত দেখো, আমরা 2023 বা 24 এই দুটো বছর কিন্তু বাংলাদেশে ভালো ভালো লেভেলের গান তারা দিচ্ছে। মাইয়া রে মাইয়া, তারপরে অনেক ওটা তো গান অনেক যখন বেরিয়েছিল, ওটা তো আমাদের হৃদয় ছোঁয়া গান, ওগুলো কোনোদিন ভুলবোই না। মাইয়া রে মাইয়া, আমি ক্যাসেট কিনে আমি এই গানটি শুনেছি হাজার হাজার অসংখ্যবার, মানে বিশ্বাস করবে না। তারপর পিয়া, তারপর সাথী, অনেক গান আছে, অনেক অনেক প্রচুর গান আছে। হ্যাঁ, ভালো ভালো গান আছে সাথী নিয়ে, অনেক অনেক গান সাথী নিয়ে, বেশিরভাগ গান বেশিরভাগ নিয়ে, পিয়া নিয়ে, অনেক অনেক নাকি যেন নাম, নামটা মনে পড়ছে না। হ্যাঁ, পাইলে বিভিন্ন গানের লিস্ট আছে, অবশ্যই দেখবো, পূজার সঙ্গেই দেখবো গানগুলো, ফিলিংস নেব। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইজ, এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাটাক করছে পার্সোনালি, তোমার বুঝতেই পারবে না এই বিষয়ে। তো যাই হোক, এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইজ, সাবস্ক্রাইবটি শুরু কর। আজকে তোমাদের দেখাবো টিকটক কাঁপানো কিছু বাংলা গান, যা টিকটক এর ফর ইউতে ঝড় তুলে দিয়েছে। তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর চলো শুরু করে আজকের ভিডিও। সো এটি প্রীতম হাসান, ফজলু মাঝি এবং পালাকারের গান দেওরা। এটি 2 মাস আগে ইউটিউবে আপলোড করা হয়, যার বর্তমান ভিউজ 45 মিলিয়ন। গ্রাম বাংলার নৌকা বাইচ নিয়ে গাওয়া গান এটি। আর হ্যাঁ, এটি কিন্তু টিকটকেও অনেক জনপ্রিয়। এই গান দিয়ে অনেক সুন্দরী আপুরাও ভিডিও বানিয়েছে, যা ছিল একটি চেয়ে আরেকটি জোস। এনিওয়ে গাইজ, এরপর রয়েছে তোশিবা অ্যান্ড এফ এ প্রীতমের গান কালা চান। গানটি 3 মাস আগে ইউটিউবে আপলোড করা হয়, যার বর্তমান ভিউজ 20 মিলিয়ন প্লাস। অনেক সুন্দর সুন্দর আপুরাও এই গান দিয়ে ভিডিও বানিয়েছে। এনিওয়ে গাইস, এরপর রয়েছে শিবলু মৃধা, আলিয়া বেগম, ইমন চৌধুরী এর গান কথা কইও না। গানটি কিন্তু টিকটকে প্রচুর ব্যবহার করা হয়েছে, আর এই গান দিয়ে বানানো টিকটক ছিল একটি চেয়ে আরেকটি জোস। গানটি 1 মাস আগে ইউটিউবে আপলোড করা হয়, যার বর্তমান ভিউ 20 মিলিয়ন। সো এরপর রয়েছে জিফার আর মুজার গান ঝুমকা।
গানটি একবার হলেও শুনেনি এমন কোনো ব্যক্তি নেই। অনেক সুন্দরী আপুরাও এই গান দিয়ে ভিডিও বানিয়েছে, যা ছিল একটি চেয়ে আরেকটি জোস। গানটি ইউটিউবে 5 মাসে প্রায় 70 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করে, যা খুবই প্রশংসনীয়। এরপর রয়েছে তোশিপা আর সামজের গান বসন্ত এবং সোনাবন্দে রিমিক্স করা গান। গানটি টিকটকে প্রচুর ব্যবহার করা হয়েছে। এনিওয়ে, গানটি এক মাস আগে ইউটিউবে আপলোড করা হয়, যার বর্তমানে 2 মিলিয়ন ভিউজ রয়েছে। আর হ্যাঁ, তোশিবার গান কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে সীমা রিজান অ্যান্ড মমিন খানের গান ব্রেক নাই। গানটি আপলোডের সাথে সাথে টিকটকে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক সুন্দরী আপুরাও এই গান দিয়ে টিকটক ভিডিও বানিয়েছে, যা ছিল একদম অসম। আমি বুঝি না বিড়ি তোমার, বুঝি না মুন্ডা রে, বুঝি না মুন্ডা তোমার রাখছো কারান্ডা রে। এই গানে অভিনয় করেছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার আরোহী মিম এন্ড মিরাজ খান। এনিওয়ে, টিকটকার আরোহী মিমকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর রয়েছে সীমা অ্যান্ড আলভির গান রাধার কুঞ্জে। পাঁচ মাসে এই গানের ভিউ 8 মিলিয়ন প্লাস। ইউটিউবের সাথে সাথে টিকটক এর ফর ইউতেও কাঁপিয়েছিল এই গান। প্রায় 8 লাখ টিকটক ভিডিও বানানো হয় এই গান দিয়ে। আর হ্যাঁ, শোনা যাচ্ছে আলবি এবং ঐশী নাকি রিলেশনে রয়েছে, আপনাদের কি কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ফজলুর রহমান এন্ড সাবরিনা বশিরের গান বাঁশি। গানটি একা শুনতে অনেক ভালো লাগে, গানটি দিয়ে অসম কিছু টিকটক ভিডিও রয়েছে। এনিওয়ে, গানটি এক বছরে 24 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করে, যা খুবই প্রশংসনীয়। এরপর রয়েছে সৌরভ আলম এবং আকাশ ইসলামের গান আহারে আহারে। গানটি দিয়ে বানানো টিকটক ভিডিও ছিল অসাধারণ। এনিওয়ে, গানটির ইউটিউবে ভিউ রয়েছে 2 মিলিয়ন। এরপর রয়েছে হাসান ইকবালের নতুন গান গরম লাগে। গানটির ইউটিউবে 8 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। এছাড়া এই গান দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও বানানো হয়েছে। ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। দেখলাম সত্যি কথায় জাস্ট গানগুলো কিন্তু জোসের গান ছিল। মেইন কথা হচ্ছে দেখো, কুক স্টুডিওর গানগুলো ওটা শুনলে না, আর কুক স্টুডিওর গান কিন্তু সব টিকটক এর মধ্যেই থাকে, এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। আমি বলতে পারছি না, সবথেকে বেশি থাকে হচ্ছে
কি জানো কথা কইও না, দেখা না হলে কথা কইও না। বন্ধু তুমি কোথায়? বন্ধু তোমাকে দেখতে পাচ্ছি না তো। বন্ধু এখন এসে কাজ করে, কিছু বললাম না ওপেন, পরে বলে দেব। আমি এটা বলতাম ভুলে করে ভুলে গেলাম কি জন্য একটা টপিকে বলতাম। একদম। আর তোমরা যদি কোনো সাথীর গান রিকোয়েস্ট করে থাকো তো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা নিয়ে আসবো। একদম, মনে মতন মনে হৃদয়ে সাথী নিয়ে কতগুলো গান আছে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, কারণ দ্বিধাবোধ করবে না অবশ্যই। আমাদের কাছে বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে অবশ্যই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই আগে তো সাথী রিয়াকশন কমেন্ট করে জানাও। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা।